এবার টোল ট্যাক্স কাটার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র গোঘাট। আজ সকালে হুগলির গোঘাটে ভাদুর অঞ্চলে টোল কাটানি দফায় দফায় বিক্ষোভ দেখায় স্থানীয়রা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বিক্ষোভ ক্রমেই বাড়তে থাকে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ। পুলিশের বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে তাদের সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন। তবে এই বিষয়ে প্রশাসন চুপ, এমনটাই দাবি স্থানীয়দের। এই যে 5 বছর আগে টোল বন্ধ হয়ে গেছে, এমনি লকডাউনের পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য কিছু চলছে না, মানুষের খুব পরিস্থিতি খারাপ, কিভাবে সংসার চলবে সেটাও খুঁজে পাচ্ছি না। তারপরে গাড়ির ট্যাক্স আছে, ইন্স্যুরেন্স আছে, মোটামুটি কিস্তি আছে আমাদের গাড়িগুলো সব। এই হালফিল বালির খাত খুলতে মোটামুটি PW রাস্তায় টোল 5 বছর আগে বন্ধ হয়েছে, তাহলে এই যে টোলটা চালু করলো পঞ্চায়েত কার অনুমতিতে করলো? PW রাস্তা খাদ থেকে যেগুলো বেরিয়ে আসছে সে তো খাদের মালিক রাস্তা বাগাচ্ছে, সেগুলো পঞ্চায়েত কোনো দেখভাল করেনি, তাহলে টোলটা কি কারণে এখানে চালু হলো সেটা আমাদেরকে জবাব দিতে হবে। এইখানেই কাটছে এই জায়গাটা, আমরা এই জায়গাটা মেতুল আজ থেকে শুরু হয়েছে। হ্যাঁ, আমরা এই এক ফুট করে বালি দিয়ে পাঠাচ্ছি আমাদের গাড়িতে।